বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনকচাপা। অসংখ্য গান গেয়ে কোটি কোটি শ্রোতার মন জয় করে আছেন তিনি। কনকচাপা বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে কনকচাপা সমান পারদর্শী। দীর্ঘ 34 বছরের সঙ্গীত ক্যারিয়ারে 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রকাশিত হয়েছে 35টি একক গানের অ্যালবাম। কনকচাপা রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক কাজীপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। কনকচাপা 11 সেপ্টেম্বর 1969 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার দাদা বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তবে কনকচাপা বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। 5 ভাই বোনের মধ্যে কনকচাপা তৃতীয়। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানেই তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রে 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম আবার এসেছে ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই কনকচাপা কণ্ঠ দিয়েছেন। তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাপার সুখ্যাতি রয়েছে। 2010 সালে অমর একুশে বইমেলায় স্থবির যাযাবর, 2012 সালের অমর একুশে বইমেলায় মুখোমুখি যোদ্ধা ও 2016 সালের অমর একুশে বইমেলায় মেঘের ডানায় চড়ে নামে 3টি বই প্রকাশিত রয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি। 2020 সালে জীবনীমূলক বই কাটাঘুরি প্রকাশিত হয়েছে তার। কনকচাপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীত সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এ পর্যায়ে আসার পর তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন। কনকচাপার একক অ্যালবামের মধ্যে রয়েছে আমার মনের বাসনা, আবার এসেছে ফিরে, আমার প্রেম, আমি নই সেই বনলতা সেন, অন্তরে সুখ নাই, আড়ালে, বাসি, বিরহের স্বরলিপি সহ আরো বেশ কয়েকটি অ্যালবাম। নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরেই তিনি একাধিক তৃতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 5-7 চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। 1998 এবং 1999 সালে দর্শক ফোরাম পুরস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। 1995 সালে প্রযোজক সমিতি পুরস্কার ও অন্যান্য শীর্ষ 10 পুরস্কার এবং 4 বার প্রথম আলো মেরিল পাঠক জরিপে পুরস্কৃত হয়েছেন। এছাড়া আরও অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত হন এই কণ্ঠশিল্পী।